মনে হচ্ছে সকাল হয়ে গেছে, আমার খুব বাথরুম পেয়েছে, আমি বাথরুমে যাব, কিন্তু এখন তো সবাই ঘুমাচ্ছে, থাক আমি একাই চলে যাই। এখানে তো দেখছি জলও আছে, ভালোই হলো, আমাকে আর জল আনতে হলো না। কি করি? হ্যাঁ, একটা লাঠি নিয়ে আসি, লাঠি দিয়ে সাপটাকে তাড়াতে হবে। এইবার সাপটাকে আমি জব্দ করবো, লাঠিটা পেয়ে গেছি। এই মাহি একদম ভয় করিস না, আমি চলে এসেছি লাঠি নিয়ে। তারা যা 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 হাই হাই যা
সাপটা তো কিছুতেই যাচ্ছে না, এত ভয় দেখাচ্ছি তাও যাচ্ছে না। নিতু তুমি ওখান থেকে সরে যাও তো, আমি দেখছি ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ। এই যা 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 যা। বাবা বাঁচে গেল, আমি তো ভেবেছি আজকে যাবেই না, আমার খুব ভয় লেগেছে সাপটার উপরে। আরে আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছে, খুব ভয় পেয়েছিস বল মাহি? আয় 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 আয়। হ্যাঁ মা, আমার খুব ভয় লাগছিল, আমি তো ভাবলাম আজকে আমাকে সাপটা কামড়ে দেবে। না মাহি, কখনো না, বাবা মা থাকতে কখনো তোমাকে আমরা হারাতে দেব, একদম না। চলো চলো ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ মা, চলো ঘরে চলো, আমার খুব ভয় করছে। মা সাপটা চলে গেছে তো মা? হ্যাঁ হ্যাঁ চলে গেছে, আর আসবে না, আর আসবে না তো মা? না না আর আসবে না, চলো বাবা তাড়িয়ে দিয়েছে সাপটাকে, চলো। কি গো তুমিও চলো। হ্যাঁ হ্যাঁ চলো ঘরে চলো ঘরে চলো। আজকে মাহির উপর দিয়ে যে একটা বিপদ গেল না, বিশাল বড় বিপদ ঘটে যেতে পারতো আজকে। ঠিক সময় তুমি চলে এসেছিলে আর আমাকে ডাকলে, তাই না হলে খুব বিপদ হয়ে যেত আজকে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।